আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প আশ্চর্য অলিম্পিক্স। হাদুবাবু বেজায় ক্লান্ত, ক্রমাগত ঢুলু নিয়ে আসছে, শরীরটা ভারী ম্যাজম্যাজ করছে। তা ক্লান্তির আর দোষ কি? এবারে দিল্লির অলিম্পিক গেমসের জন্য নতুন রকমের হুকুম হয়েছিল, আকাশে নক্ষত্র দিয়ে 5টি বলয় সাজাতে হবে। কাজ কি সোজা? হাদুবাবু একটু গাইগুই করছিলেন, কিন্তু হুকুম নড়েনি। গত 2.5 বছরের চেষ্টায় প্রায় 2500 নক্ষত্রকে করে সাজাতে হলো। 5টা বলয় আবার ভিন্ন ভিন্ন তো নয়, একটার ভেতর দিয়ে আরেকটাকে গলাতে হবে। অনেক হিসেব নিকেশের ব্যাপার ছিল। অলিম্পিকের আর দেরি নেই বলেই উদ্বোধনী অনুষ্ঠান। তবে হাদুবাবুর কাজ শেষ হয়েছে, কাজটা উতরেও গেছে চমৎকার। আকাশের দিকে তাকালে যে কোনো সময় 5-5টা বলয় দেখা যাবে। হ্যাঁ, এমনকি দিনে মানেও দিনের বেলা যাতে দেখা যায়, তার জন্য বিশেষ ট্রিটমেন্টও করতে হয়েছে। আর নক্ষত্র তো আর ছোটখাটো জিনিসটি নয়, সূর্যের চেয়ে হাজার গুণ বড় নক্ষত্র রয়েছে। সুতরাং হাদুবাবু কেন হাফসে পড়েছেন তা বুঝতে কষ্ট হয় না, তবে মনটা আজ ভারী ভালো লাগছে। টিকিট আনা ঘুম দেবেন কাল অলিম্পিক। ড্রাইভার উদ্ভব হাদুবাবু ঢুলতে ঢুলতে বললেন, মুশকিল আবার কিসে? শর্টকাট করে যাচ্ছি, কিন্তু সামনে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যন্ত্রপাতি সব উল্টো গাইছে, কি করে হলো তা বুঝতে পারছি না। আসবার সময় এখানে এরকম কোনো ব্যাপার তো দেখিনি। উদ্ভবটা একটা হাদা, হাদুবাবু জানেন, ওর মগজটাকে বিসেট করেছেন অনেকবার, কিন্তু আইকিউ বাড়েনি। তবে উদ্ভব পূর্ণ লোক বলে তাকে বাতিল করেননি হাদুবাবু, তার বড় মায়া। কিন্তু এটা ভালোই বুঝতে পারছেন, উদ্ভাবের মতন রোবটকে দিয়ে তার আর বেশি দিন চলবে না। বাইরের দিকে চেয়ে হাদুবাবু দেখলেন, মহাজগতে যেখানে এখন রয়েছেন তার নাগালের মধ্যে সেই বিতপ্পায় লাল তারাটি, অর্থাৎ পৃথিবী আর মাত্র ঘণ্টাখানেকের পথ। হাদুবাবু তার সামনে প্যানেলের দিকে চেয়ে দেখলেন, চৌম্বক সারে যন্ত্রপাতি কিছু উল্টো পাল্টে রিডিংও দিচ্ছে। হাদুবাবু গম্ভীর হয়ে বললেন, উদ্ভব একটু মাথা খাটাতে শেখো, আকাশে অতগুলো নক্ষত্র কক্ষচ্যুত হয়ে রিঅ্যারেঞ্জড হয়েছে, তার ফলে মহাজগতের ভারসাম্যে বেশ বড় রকমের ধাক্কা লেগেছে। ফলে ম্যাগনেটিক স্টর্ম খুবই স্বাভাবিক ব্যাপার। তোমাকে অনেকদিন বলেছি যন্ত্রের উপর নির্ভর করবে না, বিপদে পড়লে ইনস্টিংক্ট কাজে লাগাবে। উদ্ভব খুব বিনীতভাবে বলল, যে আর কি, তবে আমিও যে যন্ত্রই, ইনস্টিংক্ট কোথায় পাব? কিন্তু হাদুবাবু বিরক্ত হয়ে বললেন, তুমি যন্ত্র হলেও গবেট যন্ত্র। গত 10 বছরে তোমার চেয়ে লায়ক অনেক রোবট তৈরি হয়েছে, যাতে ইনস্টিংক্ট তৈরি হয়ে নিয়েছে তারা নিজেদের চেষ্টাতেই, তোমার কোনো চেষ্টাই নেই। এ যুগে এত ক্যালাস হলে চলে? উদ্ভব চুপ করে রইল। ইনস্টিংক্ট না থাক, উদ্ভবের আবার অভিমান আছে। হাদুবাবু বকাঝকা করলে সে কথা বন্ধ করে দেয়, কাঁদেও নাকি। তবে উদ্ভবের কান্না হাদুবাবু কখনো দেখেননি, তার গিন্নি রাধারানী নাকি দেখেছে, আর সেই জন্যই উদ্ভবকে বকলে রাধারানী খুশি হন না। রাধারানীর জন্যই হাদুবাবু অন্য কোনো রোবটকে রকেট চালানোর কাজে নিয়োগ করতে পারেন, উদ্ভবকে দিয়ে কাজ চালাতে হয়। নেপচুন একটু না থামলেই নয়, শচীন হোর সেখানে একটা খুবই গুরুত্বপূর্ণ গবেষণা করছে গত বছর ডাক যাবত, শচীনের সঙ্গে দেখা করা দরকার। এবার অলিম্পিকে অতীতের ক্রীড়াবিদদের আনানোর একটা চেষ্টা চলছে, কতদূর কি হবে তা বোঝা যাচ্ছে না। অতীত বলতে 50-60 বছর নয়, 1-1.5 হাজার বছর। আগেকার ক্রীড়াবিদরা যারা আসতে পারেন সেটা শচীন হরের গবেষণার বিষয়। টাইম মেশিনে অতীত বা ভবিষ্যতে যাতায়াত কোনো সমস্যা নয়, সমস্যা হলো অতীত থেকে সেই যুগের মানুষজনকে ধরে নিয়ে আনা। অনেক সময় দেখা যায় সময়ের বেড়া টপকাতে গিয়ে অনেকে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। শচীনকে বলা হয়েছে এমন অবস্থা করতে যাতে কোনো অসুবিধা না হয়। শচীন খাটছেও খুব,
নেপচুন বেজায় ঠান্ডা জায়গা, তবে হাঁদুয়াকে নামতে হবে না। সূর্যিন থাকে মাটির তলায় অনেক গভীরে, চাপ তাপ নিয়ন্ত্রিত গবেষণাগার যেখানে কৃত্রিম আবহাওয়া মন্ডল আছে। তাছাড়া নেপচুনের উপরিভাগকে তপ্ত স্বাভাবিক করে তোলারও চেষ্টা চলছে, হয়ে যাবে কয়েক বছরের মধ্যে। হাদুবাবুর বকুনিকে উদ্ভব রকেটটা ভালোই চালাল, চৌম্বক ক্ষেত্রটা পার হয়ে শাঁ শাঁ করে সৌরমণ্ডলে ঢুকে পড়লো রকেট। হাদুবাবু চেঁচিয়ে উঠলেন, বেঁধে বেঁধে নেপচুনে যে নামতে হবে সে খেয়াল আছে? তবে কবে যে তোমার অন্যমনস্কতা যাবে? রকেট নেপচুনে নামল এবং সোজা পদতলে গিয়ে একটা চাতালে দাঁড়িয়ে পড়ল। সচিনের ঘরে ঢুকে হাদুবাবু একটু থতমত খেলেন। অনেকগুলো লোক বসে আছে, তাদের অনেকের মুখ বেশ চেনা চেনা ঠেকছে। হাদুবাবুকে দেখে সচিন ভারী খুশি হয়ে বললেন, আরে এসো এসো হাদু, এই যে দেখো এরা সব এসে গেছে, এরা কারা? আরে এই তো জেসি ওয়েন্স, 21 বছর বয়সী পাকড়াই একে, আর ইনি এমিল জেটোপে, 25-এর ছোকরা। এই যে দেখছো জনি ওয়েস্টমুলার, 22, ইনি হলেন কার্ল লুইস, 22, আর এই ইনি বেন জনসন, 23, এই ডালে টমসন, 24, এই যে ইনি মার্কস পিস, 23, 20 বছরের ম্যারিডিয়ারকে তো চেনই, এই কোণে বুপকা মোজেস, আর ওই যে কোমানিচি, উইলস রুডলফ, ওলগা করবুট। হাদুবাবু বুঝলেন শচীন সফল হয়েছে, খুব খুশি হলেন তিনি। শচীনবাবু চোখের ইশারায় তাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, একটু সমস্যায় পড়েছি ভাই, এইসব ক্রীড়াবিদদের আনা হয়েছে দর্শক হিসাবে এবং দ্রষ্টব্য হিসাবেও বটে, কিন্তু এরা বলছেন এরাও অংশ নেবেন, কি করি বলতো? হাদুবাবু অবাক হয়ে বললেন, তা কি করে হয়, এখানকার অ্যাথলিট তো আর? সচিনবাবু কাচিমাচি হয়ে বললেন, সেটাই তো কথা, খুব জোরাজোরি করছেন, কি করা যায় বলতো? সাংঘাতিক, কোন নিষেধই শুনতে রাজি নয়, অলিম্পিক কমিটিকে জানিয়ে দাও, তারা যা ভালো বুঝবে করবে। জানিয়েছি, তারা সব মিটিংয়ে বসেছে, কিন্তু কমিটি যদি প্রস্তাব নাকচ করে দেয় তাহলে এরা বোধহয় জোট বেঁধে আমাকে পেটাবে। হাদুবাবু সচকিত হয়ে বললেন, ও বাবা, খেলোয়াড়রা বড় সাংঘাতিক লোক হয়, মারপিটের মধ্যে আমি নেই ভাই, শরীর গতি খুব ভালো নয়, ধপল বড় কম জানি, আমি সরে পড়লুম। বন্ধু হিসেবে তুমি অতি যাচ্ছে তাই? না ভাই, আমি শুনেছি খেলোয়াড়রা মারলে নাকি খুব লাগে। এই বলে হাদুবাবু তাড়াতাড়ি এসে রকেটে উঠে দরজা এঁটে দিলেন। একটু বাদেই টের পেলেন উদ্ভব হাদারাম ফাঁক পেয়ে ঘুমিয়ে পড়েছে। মস্তিষ্ক যাদের কম ক্রিয়াশীল তাদের ঘুম বেশি হয়। না, উদ্ভবকে দিয়ে আর চলবে না। উদ্ভবকে ডেকে তুলে রকেট ছাড়তে বললেন হাদুবাবু। মাথায় একটু উদ্বেগ জেগে রইল, অলিম্পিয়াটা গোল্ড নামাতে অতীতের ক্রীড়াবিদদের নিয়ে আসাটা কি ভুল? বাড়িতে ফিরে হাদুবাবু তার স্বয়ংক্রিয় স্নানঘরে ঢুকে গেলেন। যান্ত্রিক সব হাত এসে গায়ে তেল মাখালো, স্নান করালো, দাড়ি কামিয়ে দিল, মাথা টিপে দিল, গা মোছালো, কাপড় পরিয়ে দিল। রাতারানী বাড়ি ছিলেন না, বাজার করতে আমেরিকা গেছিলেন সকালবেলা, দুপুরে অবশ্যই ফিরে আসবেন। স্নান সেরে উঠে হাজুবাবু হাঁক পাললেন, কই রে টেপি, খেতে দে, যাই বাবা, বলে ফুটফুটে এক যন্ত্রমানবে দৌড়ে এলো। চটপট হটবক্স খুলে খাবার সাজিয়ে দিল টেবিলে, কিন্তু তাই নয়, সাদাসাদি করে এটা সেটা যাচাই করে খাওয়ালো। হাদুবাবু একটু বিশ্রাম নিয়ে দিল্লির সঙ্গে ফোনে যোগাযোগ করলেন, শুনলেন স্বয়ং প্রধানমন্ত্রী তার নক্ষত্র সাজার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, নোবেল কমিটিতে তার নাম বেশ হলো বলে। খুম্বাং রাধারানী চেঁচামেচিতে, বিকেলে ঘর ঠিকমতো ঝাড়পাট হয়নি, জল ছড়া দেওয়া হয়নি, ঠাকুরের কাছে সাজের বাতি দেওয়া হয়নি, ধূপ জ্বালানো হয়নি, টেপি নাকি টিভি বলে একটা সিনেমা দেখছে। টেপিটাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন হাদুবাবু। তাড়াতাড়ি উঠে রাধারানীকে বললেন, আহা থাক থাক বকুন, ছেলে মানুষ তো, তোমার আশকারাপেই তো দিন দিন উচ্ছন্নে যাচ্ছে, দেখো তো গিয়ে আর পাঁচটা বাড়িতে, যন্ত্রমানবীরা কেমন সুন্দর সময়ের কাজ সময়ে করে ফেলেছে। রাত্রিবেলা খেয়ে দিয়ে গিন্নির সঙ্গে একটু সাংসারিক কথা বলে তাড়াতাড়ি ঘুমোতে গেলেন হাদুবাবু। সকালেই দিল্লি যেতে হবে, অলিম্পিক বলে কথা।
অলিম্পিকের মার্চ পাস্ট ইত্যাদিতে প্রথম দিনটা ভালোয় ভালোয় কেটে গেল। অতীতের অ্যাথলিটদেরও মার্চ পাস্টে অংশ নিতে দেওয়া হলো, কিন্তু গণ্ডগোল বাঁধল দ্বিতীয় দিনে। আমেরিকার প্রতিযোগী দ্বিতীয় জন মাত্র 4 সেকেন্ডে 100 মিটার দৌড়ে বাজি জিততে বেন জনসন আর কার্ল লুইস চেঁচিয়ে বলতে লাগলো, ওটা কি হচ্ছে? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় কমাতে আমাদের কালঘাম ছুটে যেত, 4 সেকেন্ডে 100 মিটার দৌড়ানো যে অসম্ভব। গোলমাল বাঁধল আরো পরে। রুশ জাম্পার ভ্লাদিমির হাই জাম্পে 14 ফুট ডিঙিয়ে ফেলল। ভ্যালেরি ব্রুমেল আর সোবার্স ভীষণ রেগে গিয়ে বললেন, এটা কি করে হচ্ছে? বুককার জন্য আরো বিস্ময় বাকি ছিল। পোল ভোল্টে মার্কিন ভল্টার 40 ফুট পার হয়ে গেল। জিমনাস্টিক্স, সাঁতার, ওয়েটলিফটিং ইত্যাদি ইদানিংকালের ক্রীড়াবিদরা এমন সব কাণ্ড করতে লাগলো যে অতীতের ক্রীড়াবিদরা মুখ লুকোনো জায়গা খুঁজতে লাগলেন। অতীতের ক্রীড়াবিদরা এসব কাণ্ড কারখানা দেখে খুবই দমে গেলেন। ইদানিংকালের অ্যাথলিটদের কাছে তারা পাত্তাও পেলেন না। বিজয়ী অ্যাথলিটরা যেন পাত্তাই দিল না তাদের। তবে যাই হোক, ভালোই ভালোই অলিম্পিক শেষ হয়ে গেল, তেমন কোনো গণ্ডগোল হলো না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট অতীতের অ্যাথলিটদের খুব আদর করে ডিনারে নিমন্ত্রণ করলেন। গোমরা মুখে ক্রীড়াবিদ এলেন ডিনারে। তাদের ধারণা, অপমান করার উদ্দেশ্যেই তাদের অতীত থেকে টেনে আনা হয়েছে। বিশাল ভাসমান কাচের টেবিলে লাই খাওয়া দাওয়ার বন্দোবস্ত, টেবিল বা চেয়ারের পায়া বলে কিছু নেই, সবই ভেসে আছে। চেয়ারগুলো আবার অদ্ভুত, বসলে টেরি পাওয়া যায় না যে কিসের ওপর লোকে বসে আছে। ভারী সুখানুভূতি হয়, চারিদিকে ভারী চমৎকার রোশনাই, চোখে লাগে না কিন্তু সবকিছু স্পষ্ট দেখা যায়। আর খাওয়ার পরে যে মৃদু গুঞ্জন, মৃদু বাজনা শোনা যাচ্ছে তাও সম্মোহনকারক। বিটোফেন কিন্তু পিয়ানো টিয়ানো বা বেয়াল টেয়ালার নয়, সম্পূর্ণ অন্য ধরনের কোনো বাদ্যযন্ত্র। তার মিঠে আওয়াজে কান ভরে যায়। আয়োজন থেকে ক্রীড়াবিদরা হতচকিত, মুগ্ধ। আইওসির প্রেসিডেন্ট সবাইকে স্বাগত জানিয়ে অতীতের ক্রীড়াবিদদের নৈপুণ্যের সবিশেষ প্রশংসা করে তাদের হাতে এ যুগে নানা মূল্যবান উপহার তুলে দিলেন। অবশ্য কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি উপহারের মধ্যে ছিল না, কারণ এইসব উপহার অ্যাথলিটদের সঙ্গে অতীতে ফিরে যাবে। এইসব যন্ত্রপাতি অতীতে গেলে বিরাট গণ্ডগোল বেড়ে যেতে পারে। তাদের এমন সব জিনিস দেওয়া হলো যা অতীতে গেলেও ক্ষতি নেই। যাই হোক, অতীতের অ্যাথলিটদের পক্ষ থেকে নেতা নির্বাচন করা হলো জেসি ওয়েন্সকে। ওয়েন্স এই আপ্যায়ন আর আতিথেয়তা জবাব দিতে উঠে বললেন, মানুষ এ যুগে ক্রীড়া দক্ষতা এমন জায়গায় পৌঁছেছে যা কোনোদিন সম্ভব বলে আমরা ভাবিনি। কোন মন্ত্রে মানুষ এমন দক্ষতা অর্জন করলো তা একটু জানতে পারলে আমি অতীতে ফিরে গিয়ে সেই কৌশলই অনুশীলন করতাম। আমাদের ক্রীড়া নৈপুণ্যে যে প্রশংসা এখানে শুনলাম সেটাকে বিদ্রুপ বলেই ধরে নিচ্ছি। এ কথা এ যুগের মানুষরা কেন যেন চুপ করে রইল। হাদুবাবু সচিনের কানে কানে বললেন, এহ, তুমি বলে দাওনি জেসি দাদাকে, দেখো তো কিসব বলে যাচ্ছেন উনি। সচিন কাচুমাচু হয়ে বললেন, সুযোগও হয়নি আর সাহসও পাইনি। হাদুবাবু বললেন, মোটেই তা না, তুমি আসলে ওদের একটু করকে দিতে চাইছিলে। সচিন বাবু ফিজিক করে হেসে বললেন, চুপ করো চুপ করো, শুনতে পাবে। আসলে কি জানেন, লোকগুলো এমন তেরিয়া হয়ে উঠেছিল, ভাবলাম দিন আগে যা হবে, কাজটা ভালো করুন, তোমার কপালে দুঃখ আছে। জেসি ওয়েন্সের বক্তৃতা শেষে ক্ষীণ একটু হাততালি পড়ল। অপ্রস্তুত ভাবে আইওসি প্রেসিডেন্ট উঠে দাঁড়িয়ে অপ্রতিভ একটু হেসে হাত টাত কচলে বললেন, শ্রদ্ধেয় জেসি ওয়েন্স একটু ভুল করেছে, হয়তো ভুলটা আমাদেরই। তাতে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আজকাল অলিম্পিকে কোনো মানুষই অংশ নেয় না, ঘরে সূচিবদ্ধ নিরাপত্তা। কার্ল লুইস উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে ওরা কারা? প্রেসিডেন্ট রুমালে মুখ মুছে একটু জল খেয়ে গলা পরিষ্কার করে বললেন, আসলে বহুকাল আগে থেকেই মানুষের খেলাধুলার চর্চায় ভাটা পড়ে যায়। তার কারণ হলো, আড়াই হাজার সাল নাগাদ ক্রীড়া জগতে মানুষ যতটা উন্নতি করা সম্ভব করে ফেলল, কিন্তু তারপর থেকে আর নতুন কোনো রেকর্ড করা সম্ভব হয়নি।
কত রকম চেষ্টাতেও দৌড়ের সময় কমানো বা লাফের দূরত্ব বাড়ানো গেল না। ফলে ক্রীড়া চর্চা সেই যে ভাটা পড়লো সেই ভাটা এখনো চলেছে। মানুষ এখন একটু একটু খেলে বটে, তবে শরীর নিতান্ত শরীরটা ঠিক রাখার জন্য, তার বেশি কিছু নয়। খেলা নিয়ে মাথা ঘামানো বন্ধ হয়ে গিয়েছিল, কি বলবো আপনাদের। একটা এমন সময় এলো যখন ফুটবল খেলাতেও কেবলই ড্র হয় আর টস করে জয় পরাজয় নির্ধারণ করতে হয়। টেনিসে কেবলই ডিউস হতে থাকে। বোঝা গেল যে এই অবস্থা, অচল অবস্থা নিরসন সহজে হবে না। সঙ্গত কারণে মানুষ খেলাধুলা ছেড়ে দিল, তাই বলে তার অলিম্পিক্স তুলে দেওয়া যায় না। মানুষের বদলে এখন বিভিন্ন দেশ প্রতিযোগী হিসেবে পাঠায় যন্ত্র মানবদের। এবার অলিম্পিকেও আপনারা তাদেরকেই দেখেছেন। আপনাদের তাদের সঙ্গে নামিয়ে দেওয়ার ইচ্ছে আমাদের ছিল না। শচীন বাবু আপনাদের ব্যাপারটা খুলে বলে দিলে এই গন্ডগোলটা হতো না। যাই হোক, এই যন্ত্র মানবের সঙ্গে অংশগ্রহণ করে হেরে গেলেও আপনারা কিন্তু যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন। এসব কথা শুনে অতিথির অ্যাথলিটরা খানিকক্ষণ হা করে রইলেন, তারপর সবাই হা হা করে হাসতে লাগলেন। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প আশ্চর্য অলিম্পিক্স। যারা প্রথমবার শুনছেন, যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। পরের এপিসোডে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প।